বুরহানুদ্দিন লঞ্চঘাটের আধুনিকায়ন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন সাঁতরা গ্রামের মোহাম্মদ সুহেল রানা। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন। আমার এমপি ডটকমে আমার ডটকমকে আমার হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি প্রশ্নদাতা আমাদের মিস্টার সোহেল শাস্ত্রী ইউনিয়নের চর গঙ্গাপুরীতের বাড়ি, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই অনেক অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা বরানুদ্দিন লঞ্চঘাটকে নিয়ে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। এই লঞ্চঘাটকে আধুনিকরণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কোটি টাকার টেন্ডার আমাদের প্রক্রিয়াধীন আছে এবং আমি আশা করি আগামী 6 মাসের মধ্যে এটা আমরা এই লঞ্চঘাটকে ভোলা জেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং একটি আধুনিক লঞ্চঘাটে রূপান্তরিত করতে পারবো। সেখানে আমাদের পল্টন হবে, পল্টনের দুই পাশে আমরা ছোট একটি মিনি পার্কের ব্যবস্থা করেছি। এখানে মানুষ যাতে সুন্দরভাবে আমাদের বরানুদ্দিন থেকে ঢাকা এবং ঢাকা থেকে বনে যে সমস্ত যাত্রী আসা যাওয়া করবেন তারা যেন সুন্দরভাবে একটি মনোরম পরিবেশে এখান দিয়ে ওঠানামা করতে পারে, সে ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই আমরা হাতে নিয়েছি। ধন্যবাদ প্রশ্নদাতা সোহেলকে, ধন্যবাদ আমাদের আমার এমপি ডটকমকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসাডর শফিকুল গনি আসিফ।